হ্যালো এভরিওয়ান, আমি সোনা, তোমাদের সকলকে আমার হেসেলে স্বাগত জানাই। আজ আমি তোমাদের যে রেসিপিটা দেখাবো, আমার রেসিপি, সেটা হচ্ছে মটনের পাতলা ঝোল। তোমরা কিভাবে বানাবে পাতলা ঝোল, একদম ঘরোয়া আলু পেঁপে দিয়ে পাতলা ঝোল কিভাবে বানাবে সেটা দেখাবো। এদিকে দেখো, আগে দেখিয়ে নিই উপকরণগুলো কি কি আমার আজকে লাগবে। এখানে আছে মটন 450 গ্রাম, এখানে পেঁয়াজ আমি রেখেছি, এখানে দুটো পেঁয়াজ কেটে রেখেছি, এখানে রেখেছি এই দেখো আদা, রসুন, সাদা জিরে, শুকনো লঙ্কা বাটা, এখানে 5টা আলু ছাড়িয়ে এই দেখো গায়ে এমনি করে কাঁটা চামচ দিয়ে আমি প্রিক করে নিয়েছি সারা গায়ে, তাহলে কি সেদ্ধ হবে আর আলুটা গোটাও থাকবে। আর এখানে একটা ছোট্ট পেঁপেকে 4 ভাগ করে কেটে নিয়েছি। এখানে গরম মশলা শিলে বেটে নিয়েছি, নুন, হলুদ। আচ্ছা, তাহলে এবার রান্নাটা শুরু করা যাক। এই যে এখানে আমি পেঁয়াজ আর এখানে যে আদা রসুনের পেস্টটা করেছি শিলে বাটা, যে এই পেস্ট আর পেঁয়াজ কাটা, তার পরিমাণগুলো আমি একটু তোমাদের দেখিয়ে দিই। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, 2টো কোয়া আদা, আর ঠিক এতটাই পরিমাণে কিন্তু আমি রসুন নিয়েছি। এতটা কোয়া রসুন, ব্যাস একদম স্বল্প মশলা দিয়ে আমি আজকে আমার এই পাতলা মটনের ঝোলটা বানাবো। তাহলে এবার রান্না শুরু করা যাক। এই যে কড়াই বসালাম, আমি গ্যাস জ্বালালাম, গ্যাসের ফ্লেমটা হাইতে দিলাম, কড়াটা গরম হোক, তারপর আমি এতে সর্ষের তেল ঢালবো। কড়া আমার গরম হয়ে গেছে, এবার আমি এতে সর্ষের তেল দেব। এই দেখো, দেখে নাও পরিমাণটা, ব্যাস আমি এই পরিমাণেই সর্ষের তেল কিন্তু দেব এতে আগে, কারণ আলু পেঁপে এইগুলো আগে আমি ভেজে তুলব। আচ্ছা, তার আগেও বলে দিই, রান্নাটা শুরু করার আগে এই যে মটনটা তোমরা দেখছো, এটা কিন্তু আমি মশলা দিয়ে কি কি ম্যারিনেট করেছি সেটা কিন্তু আমি বলিনি, বলে দিই সেটা। এখানে আছে দই, টক দই, জল ঝরানো টক দই, সেটা আগে দিয়েছি, নুন, হলুদ, হালকা সামান্য লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল, ওই দিয়ে আমি মটনটাকে ভালো করে মেখে ম্যারিনেট করে 2 ঘন্টা রেখে দিয়েছি। এটা যদি তোমাদের সামনে আমি ম্যারিনেটটা করতাম এখন ভিডিওতে, তাহলে কি আমার মটনটা সেদ্ধ হতো না। ম্যারিনেটটা 2 ঘন্টা আগে করে দিলাম, তাহলে মটনটা আমার সেদ্ধ হয়ে যাবে, রান্না করতে করতে অনেকটা সেদ্ধ হয়ে যাবে। আর আজকে রান্নাটা আমি কিন্তু প্রেশার কুকারে করব, সেদ্ধটা কড়াই করব না। তেলটা আমার গরম হোক, তেলটা আমার গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এবার আমি তেলে ফোড়ন দেবো। এই দেখো গোটা গরম মশলা একটু থেতো করে নিয়েছি হামালদিস্তায়, এটা ফোড়ন দেব, 2টো তেজপাতা আর হালকা একটু চিনি দেব কালারটা আসার জন্য। এই যে তেলের মধ্যে দিলে কি হয় দেখবে, এখনই কালারটা চেঞ্জ হয়ে যাবে তেলের। একটু গ্যাসটা বাড়িয়ে ফোড়নটা আমি দিলাম, ফোড়নটা হালকা লাল হয়েছে। এবার পাশে দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি আরেকটা, এই কড়াই কি করব, আলু আর পেঁপেগুলো ভেজে তুলে নেব। আগে আলুগুলো ভাজি, নুন আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজি ততক্ষণে আমি এদিকে পেঁয়াজ কাটা, পেঁয়াজগুলো যে 2টো কাটা পেঁয়াজ আমি দেখিয়েছি তোমাদের। এই দুটো কাটা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এই যে লঙ্কাগুলো রেখেছি এটা লাস্টে দেবো, চিড়ে হালকা চিড়ে দেবো। পেঁয়াজ ভাজাতে একটুখানি নুন দেবো, তাহলে পেঁয়াজগুলো নরম হবে। দেখো চিনিটা দেওয়াতে কালারটা চেঞ্জ হয়েছে, দেখেছো, লাল লাল হালকা। আর এদিকে আমার আলুটা ভেজে নিয়ে তারপর পেঁপেটা ভাজবো। আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে একটু টপি। এবার আলুগুলোকে তুলে রাখবো। এবার এই তেলে পেঁপেগুলোকে ছেড়ে দেবো। এখানে হালকা লবণ আর হলুদ দিয়ে পেঁপেগুলো আমি ভেজে তুলে নেব। মটনের যখন পাতলা ঝোল করবে তখন ওতে একটু পেঁপে দিয়ে দেখবে, দারুণ লাগে খেতে। আর এইদিকে পাশে আমার পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। পেঁয়াজগুলো ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ না লাল হচ্ছে, একদম লাল করে পেঁয়াজগুলো ভাজবো। গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিলাম। এবার আমি এই যে মটনটা রেখেছি এটা একটা বড় পাত্রে আমাকে ঢালতে হবে। এই যে ঢেলে নিলাম। এর মধ্যে আমি এই মশলাটা দিয়ে দিলাম, আদা, রসুন, সাদা জিরে, লঙ্কা। এবার এটাকে ভালো করে মাখবো। আমি কিন্তু দুভাবে করি। একভাবে কি করি, এই পেঁয়াজটা ভেজে নিলাম, তারপর এই মশলাটা কষিয়ে নিলাম, তারপর এই ম্যারিনেটেড মাটনটা দিলাম। আবার আরেক রকম করি যেটা এখন করছি, এই যে কাঁচা মশলাটা মাখিয়ে নিলাম, তারপর মাটনের সাথে এবার মশলাটা কষবে। ভালো করে এটা চটকে চটকে মাখতে হবে। এই যে মেখে নিলাম আমি। পেঁয়াজ আর পেঁপে এদিকে ভাজা হচ্ছে। পেঁপেগুলো আমার ভাজা হয়ে গেছে, পেঁপেগুলো এবার তুলে নেব। এদিকে গ্যাসটা বন্ধ করে দেবো, সাইডে রাখি এটা। পেঁয়াজটা আমার এখনো ভাজা হচ্ছে। পেঁয়াজ ভাজা হতে দেখবে টাইম লাগে। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে এই যে ম্যারিনেটেড মটনটা এর মধ্যে দেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এটাকে মশলাটা আমি এখন কষাতে থাকবো ভালো করে। নুন হলুদ তো দেওয়াই আছে, তাই এখন আমি কিছু অ্যাড করছি না। যখন গরম জল দেবো এতে তখন অ্যাড করব নুনটা, হলুদ আর অ্যাড করব না। এর মধ্যে যেটা অ্যাড করব এই যে সামান্য চিনি। আচ্ছা একটা কথা বলে রাখি, এই যে আমি রান্নায় চিনি অ্যাড করি তার মানে এটা নয়, দেখেছো তোমরা কি পরিমাণে আমি চিনি অ্যাড করি সেটা আমি তোমাদেরকে দেখিয়েই দিই রান্নায়। এটা নয় যে চিনি দিচ্ছি মানে মিষ্টি হয়ে যাচ্ছে রান্নাটা, তা নয়। কটা দানা চিনি দিলে রান্নার টেস্টটা একটু এনহ্যান্স হয়, যেটা আমার মনে হয়। মাংসটা মশলা এবার দিয়ে এটাকে কষাতে থাকি ভালো করে। মশলাটা কষুক ভালো করে, আমি একটু ঢেকে দিই, ঢেকে কষাতে থাকি। ঢেকে দিলে কি হয়, ঢেকে ঢেকে কষালে কষানোটা খুব সুন্দর হয়। কষানো আমার হয়ে এসেছে, দেখো তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে আমি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য। আমি সব রান্নায় দিই না, মাটন বলে একটু দিচ্ছি। এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর পেঁপেটা দেব, দিয়ে মশলার সাথে কষাবো। কালারটা দেখেছো মাটনের, পরে লাল, কিন্তু তার মানে এটা নয় যে আমি খুব একটা শুকনো লঙ্কা দিয়ে রং এনেছি, তা নয়। প্রথমত লাল রঙটা এসেছে একটু চিনি দেওয়াতে তেলে, তারপর এলো একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলাম, আর শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা বেটে দিয়েছি আমি দুটো। যখন মশলাটা তোমরা কষাবে তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবে, আর আমি এখন একটু হাই করে দিলাম, কারণ আলু আর পেঁপে দিয়ে এবার কষাচ্ছি। আর হাইতে যখন ফ্লেমটা দেবে তখন কিন্তু কনস্ট্যান্ট নাড়তে থাকবে, নয়তো নিচে লেগে যাবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। এবার কষানো কমপ্লিট। এই যে পাশে আমি জলটা গরম করে রেখেছি, এবার এর মধ্যে আন্দাজ মতন আমি জল দেব, গরম জল। আমি যেহেতু ঝোল করব তো একটু জলটা বেশি রাখবো। এবার এটা ফুটুক, গ্যাসটা হাইতে দিলাম। ফুটুক, আন্দাজ মতো একটু, আমার মনে হচ্ছে অল্প একটু নুন লাগবে, যেহেতু আমি জল অ্যাড করেছি। ব্যাস, জল দেখো টকবক 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 করে ফুটছে। এবার এটা এই কুকারের মধ্যে আমি ট্রান্সফার করব। তোমাদের দাদা ঢেলে দিচ্ছে মাটনটা। মাটন কুকারে ঢালা হয়ে গেছে। এবার আমি লঙ্কাগুলো অল্প করে চিড়ে চারটে কাঁচা লঙ্কা দিলাম, একটা রেখে দিলাম, ঝাল হয়ে যেতে পারে বেশি। এবার আমি কুকারটা লিডটা দিয়ে দেবো। লিডটা দিয়ে আমি এবার দুটো সিটি দেব। গ্যাসটা আমি অফ করে রেখেছিলাম, মাটন ঢালা হচ্ছিল বলে। গ্যাসের ফ্লেমটা অল্প লোতে করে আমি এটা দুটো সিটি দেব। হোক, তাহলে কুকারে দুটো সিটি পড়ে গেছে, নামিয়ে নিয়েছি কুকারটা গ্যাস অফ করে। এবার দেখি সেদ্ধ কেমন হয়েছে মাটন। তার আগে আমি এর মধ্যে বাটা গরম মশলা দেবো। এই দেখো কি কি দিয়েছি এই সাইজের একটা দালচিনি এই তিনটে এলাইচি আর এই কটা লবঙ্গ এটাকে বেটে আমি এটা এবার এটা দিয়ে দিই দিলাম একটু নাড়িয়ে নিই এবার দেখবো মটনটা সেদ্ধ কেমন হয়েছে এই পিস দেখি গরম আছে তো এই দেখো ঠিক আছে সেদ্ধ হয়ে গেছে মটন সুন্দর এবার আমি এই পাত্রে মটনটা ঢেলে নিই রান্না কমপ্লিট এই যে আমার খুদে সদস্য খেতে বসে গেছে এবার ও রিভিউ দেবে মা কেমন করেছে কেমন আছে মাম্মা তেজি তেজি মটন সফট হয়েছে দেখো তো মা ও খাক তাহলে চলো এই যে মটনের আমার পাতলা ঝোল পেঁপে আলু দিয়ে রেডি তাতানো খেতে বসে গেছে তোমরা দেখে নিলে তোমাদের যদি ভালো লেগে থাকে আমার রান্নাটা প্লিজ 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 লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমি একটা জিনিস দেখছি তোমরা ভিউ করছো অনেকেই আছে যারা ভিউ করছো কিন্তু তোমরা সাবস্ক্রাইব করছো না প্লিজ করো সাবস্ক্রাইবটা কারণ আমি তো ধরো নতুন খুলেছি তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি আরও বেশি এনকারেজমেন্ট পাবো আর আরও আরও নতুন নতুন ভিডিওস তোমাদের কাছে নিয়ে আসবো প্লিজ প্লিজ ভিডিও পেতে তোমরা বেল আইকনটি পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা একটু প্রেস করে দিও কাইন্ডলি প্রেস করো ঠিক আছে চলো আজকের মতো এইটুকুই আবার পরে দেখা হবে টিল দেন বাই সুস্থ থেকো স্টে হ্যাপি অ্যান্ড স্মাইল